অকৃতজ্ঞ মানুষ পঞ্চতন্ত্রের একটি গল্প এক গরিব ব্রাহ্মণ এক গ্রামে বাস করত সে এত গরিব ছিল যে তার দুবেলা দুমুঠো ভাত ভাতও জুটত না তার সংসারে প্রবল দারিদ্র ছিল ভিক্ষা করে চেয়ে চিনতে সে যা পেত তা ব্রাহ্মণ ও ব্রাহ্মণীর পেট ভরাতে পারতো না ব্রাহ্মণের মনে খুব দুঃখ ছিল সে ভাবত যদি দুবেলা দু মুো অন্য জায়গা করার ক্ষমতা না থাকে তবে এই জীবনের কোনো মানে নেই একদিন ব্রাহ্মণ ঠিক করল অন্য দেশে যাবে সেখানে সে কাজের ব্যবস্থা করবে ব্রাহ্মণ অন্য জায়গার কথা ভাবলেও সে ঠিক করতে পারল না কোথায় যাবে রাস্তা দিয়ে চলতে চলতে ব্রাহ্মণ একটা কুয়োর কাছে এসে পড়ল কুয়োর মধ্যে সে শব্দ শুনতে পেল সে ভাবল দেখা যাক কি ব্যাপার ব্রাহ্মণ মুখ বাড়িয়ে দেখলো কুয়োর মধ্যে একটা বাঘ একটা বানর একটা সাপ ও একটা মানুষ এরা সকলেই কেমন যেন কুয়োর মধ্যে পড়ে আছে ব্রাহ্মণকে দেখে সকলেই অবাক হয়ে গেল কুয়োর মধ্যে থেকে বাঘ প্রথমেই বলল হে ব্রাহ্মণ আমার প্রাণ রক্ষা করো আমায় এই কুহ থেকে উদ্ধার করো ব্রাহ্মণ বলল তুমি হলে বাঘ হিংস্র জন্তু তোমায় বাঁচালে আমি তুমি আমাকে মেরে ফেলবে বাঘ বলল ভয় পেও না আমি তোমার কোনো ক্ষতি করব না এরপর ব্রাহ্মণ ভাবল যাই হোক বাঘ বিবতে পড়েছে একে রক্ষা করা আমার কর্তব্য এই বলে ব্রাহ্মণ কুয়োর মধ্যে পাড়ে গিয়ে বাঘকে টেনে তুলল। বাঘ ব্রাহ্মণকে বলল তুমি আমার যা উপকার করলে তা আমি জীবনেও ভুলব না আমি দূরে একটা পাহাড়ের কাছে গুহায় থাকি একদিন এসো আমি তোমার ঋণ শোধ করার চেষ্টা করব। এরপর বানর ব্রাহ্মণকে বলল আমি আমার প্রাণ বাঁচান আমি এই পাহাড়ের নিচে থাকি খাবারের প্রয়োজন হলে আপনি আসবেন পেট ভরে ফল খাওয়াবো এরপর সাপ ব্রাহ্মণকে বলল আপনি আমাকে বাঁচাবেন না মহান ব্রাহ্মণ ব্রাহ্মণ বলল তুমি তো সাপ তোমাকে বাঁচালেই তুমি আমাকে কামড়াবে সাপ বলল আমি আপনার কোনো ক্ষতি করব না ব্রাহ্মণ তখন সাপকেও কুয়ো থেকে টেনে তুলল সাপ ব্রাহ্মণকে ধন্যবাদ জানিয়ে বলল। আপনার জন্য আমি নতুন জীবন পেলাম আপনার যখনই প্রয়োজন হবে আমাকে ডাকবেন আমি এসে হাজির হব এরপর সাপ বানর ও বাঘ সেখান থেকে বিদায় নিল বিদায় নেবার আগে তার কুয়োর মধ্যে পড়ে থাকা মানুষটার ব্যাপারে ব্রাহ্মণ সাবধান করল তারা বলল ওকে বিশ্বাস করবেন না এরপর ব্রাহ্মণ দেখলো কুয়োর মধ্যে থাকা মানুষটা তার প্রাণ বাঁচাবার জন্য ব্রাহ্মণকে অনুরোধ করছে ব্রাহ্মণ আর কি করে ওই মানুষটাকে কুয়ো থেকে উদ্ধার করলো লোকটা এসেই ব্রাহ্মণকে ধন্যবাদ জানিয়ে বলল আমি একজন গরিব স্যাঁকড়া সামনের শহরেই থাকি আমি আপনার কোনো দরকার পড়লে আমায় ডাকবেন এই বলে চলে গেল ব্রাহ্মণ কাজের সন্ধানে ঘুরতে থাকল এদিক সেদিক ব্রাহ্মণ ক্লান্ত হয়ে পড়ল ব্রাহ্মণের এমনই দুর্ভাগ্য কোনো কাজ চুটল না অবশেষে ব্রাহ্মণ ভাবল এই জীবনে বেঁচে থেকে কোনো লাভ নেই সারা জীবন শুধু দুঃখ আর দুঃখ ব্রাহ্মণ শুধুই নিরাশ হলো হঠাৎ তার বাঘ সাপ ও বানরের কথা মনে এলো ব্রাহ্মণ প্রথমেই বানরের কাছে গেল বানর তো ব্রাহ্মণকে দেখে খুব খুশি সে ব্রাহ্মণকে পেট ভরে নানা রকম সুস্বাদু ফল খাওয়ালো ব্রাহ্মণ এইসব ফল খেয়ে খুশি হয়ে বানরকে কৃতজ্ঞতা জানালো এরপর ব্রাহ্মণ ভাবল বাঘের কাছে যাব বানর ব্রাহ্মণকে বাঘের বাড়ি দেখিয়ে দিল বাঘ ব্রাহ্মণকে দেখিয়েই খুব খুশি সে ব্রাহ্মণকে খুব আদর আপ্যায়ন করলো বাঘ ব্রাহ্মণকে কিছু টাকা একটা সোনার হার ও অনেক গহনা দিল এসব পেয়ে ব্রাহ্মণ তো খুব খুশি ব্রাহ্মণ এতগুলো সোনা জিনিস পেয়ে ভাবল এবার আমার অভাব ঘুজবে এই গহনাগুলো বেচে যে টাকা পাবো তা দিয়ে আমার সংসার চলে যাবে ব্রাহ্মণ প্রথমে চিন্তা করল কে তাকে এই গহনা বিক্রি করতে সাহায্য করবে হঠাৎ তার সেই স্যাঁকড়ার কথা মনে পড়ল শেখরা ব্রাহ্মণকে দেখে অবাক হলো ব্রাহ্মণ শেখরাকে সব বলতে শেখরা বলল চিন্তা করবেন না আমি আপনার গহনা বিক্রির ব্যবস্থা করছি এরপর সে রাজার কাছে গিয়ে বললো একজন ব্রাহ্মণ কিছু গয়না এনেছে আমার কাছে সেগুলো সে বিক্রি করতে চায় এই বলে ব্রাহ্মণ গয়নাগুলোকে রাজাকে দেখালো এরপর সে বলল এই গহনাগুলো আমিই বানিয়েছি এগুলো রাজপুত্রের গহনা এরপর তো রাজপুত্র নিখোঁজ হলো এই ব্রাহ্মণই রাজপুত্রকে মেরেছে রাজা তো এই কথা শুনে ব্রাহ্মণকে ধরে আনতে লোক পাঠালেন ব্রাহ্মণ ধরে এনে কারাগারে রাখা হলো ব্রাহ্মণ বলল আমি কি অপরাধ করেছি রাজা বললেন তুমি রাজপুত্রের চুরি করে তাকে মেরে ফেলেছ ব্রাহ্মণ বহুবার বোঝাতে চেষ্টা করলো সে নির্দোষ কিন্তু তার কথা কেউ শুনল না কারাগারে চোখে জল মুছতে মুছতে ব্রাহ্মণের হঠাৎ সাপের কথা মনে পড়ল ব্রাহ্মণ ভাবল তার এই বিপদে তাকে সাপই বাঁচাতে পারে সাপকে ডাকতেই সাপ এসে হাজির হলো ব্রাহ্মণ সাপকে সব ফুলে বলল এবং তাকে বাঁচাতে বলল সাপ বলল চিন্তা করবেন না আপনাকে বাঁচাবার একটা উপায় আছে রানী যখন ঘুমিয়ে থাকবেন আমি তাকে ছবল মারব আমার বিষে তার সারা শরীর নীল হয়ে যাবে তাকে কেউ সারাতে পারবে না আপনি গিয়ে তার কপালে হাক রাখলে তিনি অবশ্যই ঠিক হয়ে যাবেন সেদিন রাত্রিরে রানী যখন শুয়ে আছেন সাপ ধীরে ধীরে রানীকে কামড়ালো সাপের বিষে রানীর সোরার নীল হয়ে গেল রানীকে বাঁচাবার জন্য দেশ বিদেশ থেকে হাকিম বৈদ্য ও চিকিৎসক আনা হলো তারা বহু চেষ্টা করেও রানীকে সুস্থ করতে পারল না ব্রাহ্মণ তখন বলল আমি রানীকে সুস্থ করে তুলতে পারি ব্রাহ্মণকে কারাগার থেকে মুক্ত করে আনা হলো ব্রাহ্মণ রানীর কপালে হাত রাখতেই তিনি ভালো হয়ে গেলেন এরপর ব্রাহ্মণ রাজাকে স্যাঁকড়ার সব কথা বোঝালেন বিনা কারণে কীভাবে তাকে কারাগারে বন্দি করা হয়েছে রাজা তো সব শুনে রেগে আগুন এরপর শেখরাকে ডেকে এনে কড়ায় সাজা দেওয়া হলো ব্রাহ্মণকে রাজা একটা বড় বাড়ি প্রচুর টাকা পয়সা ও গহনা দিলেন ব্রাহ্মণ সেখানে ব্রাহ্মণীকে নিয়ে মনের আনন্দে বাস করতে লাগলো